ভিউয়ার, বাংলা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টিপস নিয়ে হাজির হয়েছি সেটি হলো, আমরা আজকে একটা টিপস দেখব, সেটি হচ্ছে আমাদের মনের কথা একটি অ্যাপস বলে দেবে কিভাবে আমরা কি ভাবতেছি বা কি বলতেছি। তো যাই হোক, খুব ইন্টারেস্ট একটা অ্যাপ, অবশ্য মনের কথা না, তবে ম্যাথের সমাধান আর কি আপনার। যাই হোক, চলুন অ্যাপসটি দেখা যাক। অ্যাপসটিতে আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ দিবেন যে ম্যাজিক্যাল মাইন্ড রিডার, এটা সার্চ দেওয়ার পরে এটা আসবে, এটা আপনার ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন এই যে রকম স্টার্ট বাটনটি আসবে, স্টার্টে ক্লিক করলাম। এখন দেখুন এখানে যে লেখাগুলো আসছে, যাই হোক অ্যাড আসলে আপনারা অ্যাডটা আপনারা কেটে দিবেন। তো যাই হোক, এটা আসার পরে আপনারা দেখুন এখানে আমি কিন্তু অ্যাপসকে কিছুই বলতেছি না, আমি মনে মনে দুইটা সংখ্যা নেব। যেমন আমি সংখ্যাটা নিলাম 15 নেওয়ার পরে দেখুন মনে মনে কিন্তু নিচ্ছে, আপনিও দুইটা সংখ্যা নেবেন, যে কোনো দুইটা নেওয়ার পরে, যেমন 15 নিলাম আমি, আপনি অন্য সংখ্যা যে কোনো দুইটা নেবেন। তো নেওয়ার পরে আপনারা 15 ভিতরে দেখবেন 1 আর 5 আছে, তো 1 আর 5 যোগ করলে হয় 6। এখন 6 থেকে মানে 15 মাইনাস করলে থাকে 9, আমার কিন্তু মনে মনে থাকতেছে এই 9টা। যাই হোক, আপনারা ওই রকম 21 নেবেন বা 10 নেবেন বা 5 নেবেন, মানে দুইটা সংখ্যা নিতে হবে, 5 নিতে পারবেন না, যাই হোক 11 নেবেন, এরকমভাবে সংখ্যাটা নেবেন। যাই হোক, আমি 15 নিলাম বা 11 নিয়ে দেখাচ্ছি, 11 নিলাম, 11 নেওয়ার পরে 11-এর ভিতরে দুইটা এক আছে, তাহলে একে যোগ করলে থাকে কত, 2, তাহলে 2 থাকতেছে, তাহলে 2 মাইনাস করলে 11 থেকে থাকে 8। যাই হোক, আমি 11 কিন্তু সিলেক্ট করছি, তাহলে থাকতেছে 8। নেক্সট ক্লিক করলাম, এখন 8-এর ভিতরে দেখুন কোনো সংখ্যা এখানে পাবেন না। 8-এর ভিতরে পেলেন, 8-এর ভিতরে প্রথমে আছে কি 8, 1 দিয়ে দেখেন 6-9-এর মতো একটা আছে, যাই হোক ওইটা দেখি আমরা পাই কিনা, দেখুন কি আসে এখানে, আমরা কিন্তু 8 নিয়েছি। এটা দেখুন কি দেখায় আমাদের, এটার উপর ক্লিক করলে আমাদের বলে দেবে 6-9। কীভাবে সম্ভব এটা, কীভাবে সম্ভব? আমি কিন্তু প্রথমে 15 নিয়েছিলাম, কিন্তু আবার ফির রিপিট আমি 11 নিলাম, ট্রাই অ্যাগেন আবার করতেছি, স্টার্টে ক্লিক করলাম, আমি এখন নেব 21। 21-এ কী আছে, 21-এ আছে যে 2 আর 1, তাহলে 3, তাহলে 3 মাইনাস করলাম 21 থেকে কত থাকে, 18 থাকে। এখন 18, এখন 18 দেখেন আমি কিন্তু 18 নিয়েছি, বা আরেকবার বলতেছি 25 নিলাম, 25, তাহলে 2 আর 5 7 মাইনাস করলে 18 থাকে, যাই হোক 18ই থাকবে। এখন আমি নেক্সট করলাম, এখন দেখুন 18-এর ভিতরে ও একটা নাঙলের মতো চিহ্ন দিয়ে আছে, যাই হোক ওই 19-18, যাই হোক 18 এখানে আমি নেক্সট করলাম এবং কি এখানে ক্লিক করলাম। দেখেন কীভাবে সম্ভব, এটা একটা ম্যাজিক্যাল, আসলে ম্যাজিক্যাল মনের কথা না, কিন্তু আসলে ম্যাথ অনেক সমাধান, মানে কি একটু ফানি, জাস্ট ফান এই অ্যাপসটা। যাই হোক, যারা এখনও বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা যদি এই টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।